এই বৃষ্টির দিনে বাসায় বসে থাকতে থাকতে ভাবলাম কোথায় যাওয়া যায়, তাই জামাইকে নিয়ে চলে গেলাম মেট্রোরেল দেখতে। তো আমরা চলে আসছি আগারগা, এখানে বাইক পার্ক করে আমরা এখন উপরে যাব যে মেট্রোরেলের টিকিট কাটতে। এখন আমরা উপরে উঠতেছি, তো আমরা আগে লিফট দিয়ে এখন উঠব, উঠে গিয়ে দেখি যে লাইন কেমন আছে, কারণ ছুটির দিন ভিড় তো থাকবেই। আর আমরা ভাবিনি যে এত বেশি ভিড় হবে, তো আমি লাইনে দাঁড়াইছি এক পাশে আর আমার জামাই অন্য পাশে, তো ওকে বললাম তোমার দাঁড়ানো লাগবে না আমি কাটি। তো এখন আমি টিকিট নিয়ে চলে যাচ্ছি, আমরা এই যে আমাদের দুইটা দুইজনের টিকিট, আপনারা একজন চারটা টিকিট কাটতে পারবেন এর বেশি না। তো আমরা এখন টিকিট শো করে এখন উপরে যাচ্ছি মেট্রোরেল দেখার জন্য, এই ফার্স্ট টাইম আমি মেট্রোরেল দেখতে আসছি। এই হচ্ছে আমার হাতে যে টিকিটটা দেখতে পাচ্ছেন, তো এটা হচ্ছে আগারগা স্টেশন, আর আমাদের ডেস্টিনেশন হচ্ছে উত্তরা উত্তর স্টেশন। উত্তরা উত্তর স্টেশন হচ্ছে লাস্ট স্টেশনটা, আর আগারগা পর্যন্তই হচ্ছে মেট্রোরেলের কাজ সম্পূর্ণ হয়েছে, আর এর মধ্যেই হচ্ছে ট্রেনটা চলে আসে। তো আমরা আসলে এই ট্রেনটাতেই যাব, কারণ হচ্ছে প্রচুর ভিড়, তো এর জন্য লাইনে দাঁড়ায় আছি। তো দেখা যাক যে আসলে বসতে পারি কি না। তো ভিতরে যাওয়ার পর কিন্তু আসলে বসা যায় নাই, বসার সুযোগ নাই, কারণ হচ্ছে প্রচুর মানুষ। তো আমার ওয়াইফকে আসলে ডাক দিয়ে বললাম যে তুমি দরজার সামনেই দাঁড়াও, তো এখান থেকে ভিউটাও তুমি ভালো পাবা। তো এই হচ্ছে ভিতরে ঢোকার পর অবস্থা, দেখেন প্রচুর মানুষ। কিন্তু আসলে ঈদের ছুটি তো, তো যার কারণে হচ্ছে প্রচুর মানুষ মানুষ এমনিতেও আসলে অনেকেই মেট্রোরেল কখনো দেখেনি, আমাদের বাংলাদেশেই প্রথম মেট্রোরেল, তো এটা আসলে আবেগের একটা জায়গা। সো এই কারণেই হচ্ছে মানুষের এত ভালোবাসার কারণেই কিন্তু এত আসলে ভিড় হয়েছে। তো যাই হোক, মেট্রোরেলের দেখেন ওর ফেসটা দেখেন কত ভালো লাগতেছে, আসলে ওর ফার্স্ট এক্সপিরিয়েন্স, তো যার কারণে এরকম। তো মেট্রোরেলটা আসলে চলা শুরু করলে কিন্তু খুবই ভালো লাগে, আশেপাশের হচ্ছে যে বিল্ডিংগুলো এগুলো দেখতে ভালো লাগে, উপর থেকে দেখতে খুবই ভালো লাগে। তো আসলে আপনারাও আমাদের সাথে সাথে আসলে ভিউগুলো দেখেন যে কত সুন্দর মেট্রোরেল। আমাদের আসলে প্ল্যান ছিল না আমরা মেট্রোরেলে যাব, হুট করে প্ল্যানটা হয়ে যায় আমাদের। তো যাই হোক, এখন অনেক ভিড় ছিল, আর আমি মানে এত উপর থেকে ট্রেনে করে যে এই ভিউগুলো পাবো এটাই মানে আমি অবাক হচ্ছিলাম, দেখতে খুবই সুন্দর লাগতেছিল, মানে উপর থেকে চারপাশে দেখতে কিন্তু খুব ভাল লাগে। তো আমরা এখন মানে কোন স্টেশনে আছেন এটা কিন্তু এই যে দেখিয়ে দিবে। এখন আমরা আছি মিরপুর। আজকের এই ছুটির দিনে অনেকেই দেখলাম হচ্ছে নিজের পরিবার নিয়ে আসছে, বাচ্চা কাচ্চা, মানে সব মিলিয়ে একটা ভালো একটা মুহূর্ত। তো যেহেতু ছুটির দিন এই কারণে কিন্তু প্রচুর ভিড় হয়েছিল, আর এর মধ্যে আমরা চলে আসছি উত্তরার কাছাকাছি, ওই যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, তো আশেপাশে হচ্ছে সবুজ, তারপর হচ্ছে নদী, খুবই ভালো লাগার একটা মানে মুহূর্ত এই জায়গাটা। আর এখানে হচ্ছে প্রচুর মানুষ, আর ম্যাক্সিমাম মানুষই হচ্ছে উত্তরার নর্থে যাবে, যেটা হচ্ছে লাস্ট স্টপেজ যেটা এই এমআরটির। তো ওইখানেই যাচ্ছি, আর এই পাশটা হচ্ছে সম্ভবত একটা হাট ছিল, সেই হাটেরই বাসটা এখনও খোলা হয় নাই। তো এটাই আমি আমার ওয়াইফকে বলতেছিলাম যে দেখো এখানে একটা হাট রয়েছে। তো এই হাটে হচ্ছে আসলে বৃষ্টির কারণে হচ্ছে প্রচুর পানি, এখান থেকেই দেখতেছিলাম। তো এখান থেকে আমরা সরাসরি নেক্সট স্টপেজে চলে যাই, এই নেক্সট স্টপেজটা হচ্ছে উত্তরা সেন্ট্রাল সম্ভবত। তো এই হচ্ছে আমি দাঁড়িয়ে আছি, আসলে ওরে ভিডিও করে দিতে দিতে আমার কোনো ফুটেজই নাই, তো এই কারণে আসলে ও আমাকে কিছুক্ষণ ভিডিও করে দেয়। তো আমি দাঁড়িয়ে আছি আসলে আশেপাশের যে ভিউ এই ভিউগুলো দেখতেছি, আর এর মধ্যেই হচ্ছে চলে আসছি আমরা হচ্ছে উত্তরা উত্তরে। তো উত্তরা উত্তর এখানেই হচ্ছে লাস্ট স্টপেজ, তো সবাই এখানেই নেমে যাচ্ছে, এই ট্রেনটাই আবার ওইখান থেকে ঘুরে আবার হচ্ছে আগারগার দিকে যাবে। তো আমরা আসলে এখান থেকে নামবো না, যেহেতু আমাদের প্ল্যানটাই হচ্ছে মেট্রোরেলটা ঘুরে দেখা, মেট্রোরেল দিয়ে ঘুরে দেখা অ্যাকচুয়ালি। তো এই স্টেশনে আমরা নেমে যাব এখন, এখান থেকে নামতেও আসলে প্রচুর স্ট্রাগলের একটা বিষয় আছে, কারণ হচ্ছে যে ভিড়, কারণ সবাই তো এখানেই আসতেছে, এখান থেকে হয়তো কেউ কেউ নিচে নামবে আর কেউ কেউ হয়তো এখান থেকে চলে যাবে। তো এর মধ্যে হচ্ছে আমরা এখান থেকেই চলে যাব। তো এই সবাই যাওয়ার আগেই হচ্ছে আমি বলতেছিলাম যে চলো নিচে যাই। আমরা এখন নিচের দিকে যাচ্ছি টিকিট কাটার জন্য,
কারণ আমরা আবার আগারগাঁওতেই চলে যাব, আমাদের বাইকও এখানে পার্ক করা আছে। তো এখানে টিকিট কাটতে এসে দেখি আরও বাজে অবস্থা, মানে টিকিট যে কাটবো কীভাবে। তো আমি আবার কি করতেছিলাম, টিকিট শো করে চলে যাচ্ছিলাম, তো টিকিট যে এখানে দিতে হয় আমি ভুলেই গেছি। তো টিকিট দেওয়ার পরে এখানে ঘন্টা খানিকের মতো দাঁড়িয়ে থাকার পরে আমরা টিকিট পাই, তারপরে এখন আবার টিকিট নিয়ে আমরা উপরের দিকে যাচ্ছি, আমরা এখন আগারগাঁও যাব। তো উপরে যাই দেখি, দেখেন অনেক ভিড় ছিল, আসলে এটা হবেই ঈদের সময়, তো তো সবাই ঘুরতে বের হয়েছে। তো আমি বললাম আমার ভিডিওই করতেছো, আমি তোমার ভিডিও করে দিই একটু, না হয় পরে তো আমাকে বলবাই যে আমাকে তো ভিডিও করো নাই। তো কি অবস্থা, তো ও বারবার আমার ফোন চাচ্ছিল যে দাও আমি ভিডিও করি, আমি বলি না থাক আমি করি, যাও তুমি। তো আমরা এখন দুজন মিলে লিফট দিয়ে উপরে উঠব। তো আমরা একটু ঘোরাফেরা করি, ভালোই লাগে, তো আমাদের টাইমটা খুব ভালো যাচ্ছিল, ট্রেনে করে যাব এটা দুইজনেরই খুব ভালো লাগার একটা বিষয়। তো এখানে কিন্তু অনেক ভিড় ছিল, দেখেন তো আমরা যেই ট্রেনটা আসছিল ওইটাতে যাইনি, এর পরের ট্রেনে উঠছি, এখানে খালি ছিল কারণ ওইখানে অনেক মানুষ ছিল। আমি বলছি যে এটা যাক পরের ট্রেনে যাব, আর পাঁচ মিনিট পর পরই কিন্তু ট্রেন চলে আসে। তো আমরা এখানে বসি, এখানে অনেক কম মানুষ ছিল তাই বেশি ভালো লাগতেছিল। আর ওয়েদারটা দেখেন এত সুন্দর, অনেক বৃষ্টি হচ্ছিল এর জন্য আরও বেশি ভালো লাগছে, আর ভিউটা খুবই সুন্দর আসতেছিল। আর বৃষ্টির দিনে ঘুরতে কিন্তু খুব ভালো লাগে, আর সেটা যদি হয় মেট্রো রেলে তাহলে তো আর কোনো কথাই নেই। তো এই রাস্তাটা দেখেন, আমার এটা দেখে খুবই ভালো লাগতেছিল, উঁচা একদম পাহাড়ের মতো মনে হচ্ছিল যে উঁচা একটা জায়গা, তো খুব ভালো লাগার একটা বিষয়। আমি এখন যদি নিচে থাকতাম হয়তো বৃষ্টিতে ভিজতাম। আর এখন আমরা কোথায় আছি সেটাও কিন্তু এখানে দেখায় দিবে আপনাকে। তো আমি এখানে বসি নাই, কারণ বসে থাকার থেকে আমরা দাঁড়ায়া দেখতে ভিউগুলো খুব ভালো লাগে, কিন্তু আপনারা যারা গিয়েছেন তারা জানেন, আমাদের ফার্স্ট টাইম যাওয়া তো এর জন্য মানে এরকম এক্সপ্রেশন দেখতেছেন আমাদের। তো আমার হাজবেন্ড একটু দাঁড়ায়া বৃষ্টি মানে ফিল নিতেছিল। তো এখানে আস্তে আস্তে মানুষ এক একটা স্টেশন থেকে উঠতেছিল, মানুষ কিছু কিছু। তো আমরা দুইজন এখন নেমে যাব, কারণ আমরা আগারগাঁও চলে আসছি ফাইনালি, এখন আমরা নামব, দেখি নিচে গিয়ে দেখি কি অবস্থা। তো পাশে কিন্তু আরেকটা ট্রেনও আসছিল, তো আমরা এখন আমাদের ট্রেন থেকে নামলাম, নেমে এখন আমার হাজবেন্ড বলতেছে নিচে যাও জলদি, না হয় বেশি ভিড় হয়ে যাবে। তো আমরা এখন নিচে যাচ্ছি, দেখি কি হয়, দেখেন আপনারা কি ভিড় দেখছো। ঈদের সময় তো এই কারণে বেশি ভিড়, আর আগারগাঁ এই পাশটা আর হচ্ছে উত্তরা উত্তর এই দুইটা স্টেশন হচ্ছে সবচেয়ে বেশি ভিড়। কই বাইক দেখাও, ওই যে এই হচ্ছে বিসিএস কম্পিউটার মার্কেট, আর হচ্ছে এই যে বাইক, আমরা এখানে বাইক রাইখে, তারপরে এই বৃষ্টিতে ভিজে গেছে। তো চলো যাও, ভ্রমণ তো করলাম, আসলে এখন বের হব কিভাবে এটাই হচ্ছে মেন কথা। তো অনেক কষ্ট করে বের হয়ে গেলাম, বের হওয়ার সময় ওরে বলতেছিলাম যে কেমন লাগলো, ও বলতেছিল খুবই ভালো লাগছে, আমি তো আবার যাব। তো এখন হচ্ছে আমরা এখান থেকে বের হব, এটা হচ্ছে আগারগাঁও স্টেশন। তো এখান থেকে হচ্ছে বাইকটা নিব, এখানেই বাইকটা পার্ক করে গেছিলাম, আর যাওয়ার সময় তো আসলে গাড়িটা শুকনায় রেখে গেছিলাম, তো আইসা তো দেখি যে ভিজে গেছে, তো এর জন্য হচ্ছে বাইকটা সুন্দর করে মুছলাম। মুছে এখন ওরে বলতেছি কই যাবা, ও বলতেছে আমার ক্ষুধা লাগছে, এর জন্য হচ্ছে সীমান্ত স্কোয়ারে চলে আসলাম। তো সীমান্ত স্কোয়ারে চলে আসার পরে কিন্তু দেখলাম যে আসলে মার্কেটটা বন্ধ, কিন্তু ফুডকোর্ট তো খোলা। তো খোলা তো খোলা, আসলে এমন ভিড়, এত মানুষ, যেখানেই যাই সেখানেই মানুষ। তো খাওয়া অর্ডার করে দিলাম যে এটা হচ্ছে পাস্তা। তো এরপরেই হচ্ছে আবার যে সেট মেনুটা নিয়েছিলাম এটাও চলে আসছে এর মধ্যে, তো এটা গিয়ে আমি আবার নিয়ে আসছি, এটাও ভালো ছিল। এটা হচ্ছে স্টেক, চিকেন স্টেক, একটা চিকেন স্টেকের একটা আসলে প্লেটার, আর হচ্ছে নিয়েছিলাম হচ্ছে ওভেন বেক পাস্তা। তো এই দুইটাই আমরা খাওয়া দাওয়া শেষ করলাম। তো শেষ করার পর হচ্ছে ওরে বলতেছিলাম যে কেমন লাগছে, ও বলছে যে পাস্তাটা তেমন একটা ভালো হয় নাই, আর এই যে সেট মেনুটা দেখতেছেন এটা মোটামুটি মোটামুটি হয়েছে আর কি। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা হচ্ছে একটা কোল্ড কফি নিয়েছিলাম,
এই কোল কফিটা হচ্ছে হাতে নিয়ে আমরা বের হয়ে গেছি, কারণ আমাদের বাসে যেতে হবে, সন্ধ্যা হয়ে গেছে প্রায়। তো স্টার সিনেপ্লেক্স ওরে বউ বলতেছিল চলো মুভি দেখি, তো আমি বলছি এখন মুভি দেখার সময় আমাদের নাই। তো এরপর হচ্ছে আমরা বাসায় চলে যাই। তো এই ছিল আজকের ব্লগ, থ্যাংক ইউ সো মাচ।